নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেতুকান্দিতে নবনির্মিত বহুমূল্য সুইচ গেটে ভাঙন, মুখ খুললেন বিধায়ক দীপায়ন। সংবিধান বাঁচাও, বিজেপি হটাও, অহরহ স্লোগানে উত্তপ্ত করিমগঞ্জের অফিস পাড়া। অসহনীয় রোদ্রের তাপ থেকে পরিত্রাণ পেতে আধ্যাত্মিক প্রভাত ফেরি হাইলাকান্দির নাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেতুকান্দি সুইচগেটের কাজে ট্রায়াল পড়বে, বিপত্তি হতেই পারে বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তবে সরকারের কয়েক কোটি কোটি টাকার কাজে কংগ্রেসের হরিলুট প্রথার পুনরাবৃত্তি হবে না বলে জনগণকে আশ্বাস দেন বিধায়ক। এদিন সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে সুইচ গেটের আশপাশের কাজ সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক। পরে শহরবাসীর কাছে জমা জলের সমস্যা স্থায়ী সমাধানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তিনি। দেখুন, আমরা এখানে দেখছি যে কাজ চলছে, এটা কিসের কাজ? বাপাশে আমাদের একটা স্লুইস গেট রয়েছে যেটা নতুন তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, পীযূষ হাজারিকা মহাশয়ের নির্দেশে। সিমিলারলি আরেকটা স্লুইস গেট এখানে হবে। এই স্লুইস গেট মহিষাবিলের যে জলটা রয়েছে প্রয়োজনে স্লুইস গেট থেকে ছাড়া হবে। এই স্লুইস গেট থেকে ছেড়ে সেটা সেকেন্ড স্লুইস গেটে যাবে, তার পরবর্তীকালে গিয়ে আমাদের জল বেরিয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে স্লুইস গেট যে আপনারা বলছেন যে যেটা হয়েছে ওপেনিং হয়েছে, নট এক্স্যাক্টলি ওপেনিং। আমরা বারবার বলছি যে মন্ত্রীর নির্দেশে একটা টেস্ট ড্রাইভ দেওয়া হয়েছে যে আমাদের স্লুইস গেট যেটা তৈরি হয়েছে এই স্লুইস গেটে কতটুকু ক্যাপাসিটি রয়েছে, আমরা সাকসেসফুল কতটুকু হয়েছে। আমি বলি যে আজকের দিনে আমরা 100% সাকসেসফুল। যে এই যে স্লুইস গেট এটা না করার পরও আমরা যে স্লুইস গেট থেকে জল বের করে দিয়েছি সেটা স্লুইস গেট একদম সম্পূর্ণ অক্ষত রয়েছে। কোথায় অসুবিধা হয়েছে? নিচের পোর্শনে। যিনি কন্ট্রাক্টর কাজ করছেন ওনার এস্টিমেটে এই মুহূর্তে সেটা নেই, সেটা আসবে আগামী দিনে। যতটুকু কাজ হয়েছে ব্যারেল, ব্যারেল মিন্স যেটা টানেল টাইপ আমাদের যে পাকা করে নিয়ে যাওয়া হয়েছে, যেটা ভেতর দিকে জল যাচ্ছে, এই যে এটা নিচ দিকে রয়েছে সেটা, এই যে ব্যারেলটা, এই ব্যারেলটা যেখানে শেষ হয়েছে তার যে পরবর্তী পোর্শনটা সেখানে বোল্ডার দিয়ে কাটা তার দিয়ে সেটাকে করা হয়েছিল। কিন্তু জল এত ফোর্সে বেরিয়ে যাচ্ছে, এই জলকে ধরে রাখার ক্ষমতা সেটার হয়নি। এখানে একটু ভাঙন তৈরি হয়েছে, কিছু হয়নি। কিন্তু এই ভাঙনটা তো, এটা তো আমরা টেম্পোরারি করেছি, সরকার সেটা টেম্পোরারি করেছে। পারমানেন্টের জন্য সরকার পুরোটা ব্যারেল করে নিয়ে নদীতে ফেলবে। এই কাজ যেহেতু এই মরশুমে হবে না, যার জন্য নেক্সট উইন্টার সিজনে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাজ হচ্ছে, কাজ কমপ্লিট না হওয়ার পর এতটুকু সাকসেস হচ্ছে। আর কাজ কমপ্লিট হওয়ার পর এখানে না তো মুখ্যমন্ত্রী আসতে হবে না। সংবিধান বাঁচাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে একরকম একাধিক অহরহ স্লোগান তুলে করিমগঞ্জের অফিস পাড়া উত্তপ্ত করে তুললেন সিপিআই এর কর্মকর্তারা। সিপিআই নেতা চন্দন চক্রবর্তীর নেতৃত্বে কয়েক দফা দাবি নিয়ে এক প্রতিবাদ মিছিল ও ধর্ণা কার্যসূচি পালন করেন করিমগঞ্জের বাম সংগঠন সিপিআই তথা এআইটিইউসি এর কর্মকর্তারা। বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগান তুলে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন চন্দন চক্রবর্তী। আজকে সমস্ত দেশের সাথে, সমস্ত ভারতবর্ষ সাথে সংহতি রেখে করিমগঞ্জেও আমরা বিজেপি হটাও, সংবিধান বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও স্লোগানের ভিত্তিতে আমরা আজকে স্লোগান ভিত্তিতে আমরা আজকে নানাবিধি আমাদের অঞ্চলেরও নানাবিধি সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আজকে আমরা এখানে ধর্ণা প্রদর্শন আছে, ধর্ণা প্রদর্শনের পর আমরা ছোটোখাটো একটা র্যালি আছে। এই প্রচণ্ড গরমের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে মেইনলি মহিলারা আজকে এখানে যারা দেখছেন, আজকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের ভিত্তিতে আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে আশ্বস্ত করেছিলেন মানুষের সমস্যা সমাধান হবে, কিন্তু আমরা দেখছি সমস্যা সমাধান তো দূরের কথা, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা ছাড়া হিজাব নিয়ে প্রতিনিয়ত আপনারা দেখছেন কর্ণাটকের ঘটনা, আজকেও ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হিজাব নিয়ে, জাত নিয়ে, ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে।
তো এটা তো মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ দিল্লি থেকে কন্যাকুমারী আর কন্যাকুমারী থেকে এই করিমগঞ্জ পর্যন্ত। এবারে বর্ষাকালে অভাবনীয় প্রখর রোদের কবল থেকে পরিত্রাণ পেতে আধ্যাত্মিক প্রভাত ফেরির আয়োজন হলো হাইলাকান্দি জেলার রামপুর গ্রামে। হাইলাকান্দির দাড়িয়ার ঘাট কারিছড়া জিপির অন্তর্গত রামপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের প্রাককালে এক আধ্যাত্মিক প্রভাত ফেরির আয়োজন করল স্থানীয়রা। গ্রামের বিখ্যাত কীর্তনিয়া শ্রী রাধুপালের ঘর থেকে প্রভাত ফেরির সূচনা করেন স্থানীয় জনগণ। সূর্যের প্রখরতা ও প্রচণ্ড দাবদাহে জনগণের জীবনে সংশয় দেখা দিয়েছে। বর্তমান মেঘ বৃষ্টি না হওয়ায় এলাকা জুড়ে মহামারী ছড়ানোর আশঙ্কা করছেন জনগণ। প্রচণ্ড দাবদাহের দরুন পরিস্থিতি জটিল আকার ধারণ করার আরাধ্যা দেব দেবীদের কাছে প্রাণ ভিক্ষা প্রার্থনা করতে বৃহস্পতিবার আধ্যাত্মিক এই প্রভাত ফেরির আয়োজন করছেন জনগণ। ধরিত্রী মার কাছে সুস্থ ও শান্তি পরিবেশন কামনা করে নগর কীর্তনের মাধ্যমে গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা গ্রামের শতাধিক মানুষ। অনেকদিন ধরে জল বৃষ্টি, গ্রামে জল বৃষ্টি নাই, মানুষের অনেক অসুখ বিসুখ দুঃখ দুঃখ সারা গেছে, জল নাই, মানুষের অনেক পরিবেশের অনেক পরিবর্তন, মানুষের শারীরিক মানসিক অশান্তি, শারীরিক অসুস্থতা, প্রায় দুর্ভিক্ষ মহামারী যুগ ধারণ করছে। তাই আমরা সবাই মিলে এক গ্রামবাসীরা এক আয়োজন করেছি যে প্রভাত ফেরির মাধ্যমে আমরা আদমাতির ধরিত্রী মাতার আহ্বান করব, আমাদেরকে প্রাণদান করার জন্য, আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের কাছে তাই আমরা এখান থেকে রাধুপাল কীর্তনিয়ার বাড়ি থেকে এই কীর্তনটি শুরু করে সারা গ্রাম শঙ্করধ্বনি উলুধ্বনি কীর্তন মৃদঙ্গ জঙ্কারের মাধ্যমে আমরা প্রভাত ফেরি ধরিত্রী মায়ের আহ্বান করে পরিভ্রমণ করা শেষ করে পরিক্রমার পরিসমাপ্তি উদ্ধৃত স্থানে এসে লুট নাম এইসব কীর্তন দিয়ে এখানে মায়ের আরাধনা হয়। আজকের মতো শেষ করা হলো। রাধামাধব কলেজ স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের নিউজলেটার সচেতনতার ১৩তম বর্ষের আবরণ উন্মোচন হলো বৃহস্পতিবার। এদিন কলেজ প্রেক্ষাগৃহে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অসীমা রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর সিভিল হাসপাতালের অবসরপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত নন্দী উক্ত নিউজলেটারের আবরণ উন্মোচন করেন। সেই সঙ্গে রাধামাধব কলেজ স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও আইকিউএসি এর তত্ত্বাবধানে থ্যালাসেমিয়ার উপর আয়োজিত এক সজাগতা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নেন তিনি। আজকে রাধামাধব কলেজ স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়ার উপর একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি এবং একই সাথে আমাদের স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের নিউজলেটার সেটারও রিলিজ হয়েছে। ফার্টিন্থ নিউজলেটার ১৩তম বর্ষ আমাদের নিউজলেটারে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার রাধামাধব কলেজে গত ২০ বছর ধরে চলে আসছে। আমরা এই হেলথ কেয়ার সেন্টার থেকে প্রতি বছর স্টুডেন্টদের হেলথ চেক আপ থেকে শুরু করে ব্লাড গ্রুপ টেস্টিং করাই, এছাড়া বিভিন্ন সচেতনামূলক প্রোগ্রামও আমরা করে থাকি। তার মধ্যে যেমন থ্যালাসেমিয়া নিয়ে আজকে হলো, এছাড়াও কোভিড অ্যাওয়ারনেস করেছি আমরা, ড্রাগ অ্যাবিউজের উপর করেছি, হিমোগ্লোবিন টেস্ট করিয়েছি, এ ধরনের নানা ধরনের অনুষ্ঠান আমরা স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার থেকে করে থাকি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন থ্যালাসেমিয়ার উপর অ্যাওয়ারনেস প্রোগ্রামে বক্তৃতা দেওয়ার জন্য ডক্টর সুব্রত নন্দী, ফর্মার চিফ মেডিকেল অফিসার শিলচর সিভিল হসপিটাল। ওনার কাছ থেকে আমরা শুনলাম স্টুডেন্টরা খুব বিশেষভাবে। মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ প্রকল্প অধীনে ১৬০ মিটার রাস্তার কাজের শিলান্যাস হল শিলচর দাসকলোনির উদয়ন কমপ্লেক্স এলাকায়। উদয়ন কমপ্লেক্সের ১৬০ মিটার রাস্তার কাজে ১৩,৯৫,০০০ টাকা ব্যয় করা হবে। এদিন সড়ক নির্মাণের শিলান্যাস উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। তারপর প্রধান অতিথি তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাজটির ফলক উন্মোচন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি সরকারের ধনী সরকার বিগত দিনের সরকার, কেবলমাত্র জনগণের উন্নয়নের অর্থ লুটে খেয়েছেন।
এই দাসকরণীর প্রত্যেকটি বাইলেনের কাজ করা হবে এবং সেই সঙ্গে নালা নির্মাণের কাজও করা হবে। জনগণের সমস্যা নিরসনের জন্য দিনরাত কাজ বিজেপি সরকার কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন। আমরা মুখ্যমন্ত্রীর উন্নতি প্রকল্প নির্মাণের অধীনে 3 কোটি বেশ 20 লক্ষ টাকা ব্যয় আর 4টি রাস্তা আমরা আজকে শিলান্যাস করেছি। যে 4টা রাস্তার মধ্যে এখানে ওজন কমপ্লেক্সের আমাদের 160 মিটারের কাজ রয়েছে, 13 লক্ষ আর 95 হাজার টাকার কাজ। আমাদের 6th ব্যাটালিয়নের ইন্টারনাল রোড রয়েছে তার এই প্যাকেজের মধ্যে, আর সেকেন্ডিং রোডের 11 নম্বর আর 15 নম্বর লেগে এই 4টা কাজ মিলে 3 কোটি 20 লক্ষ টাকা খরচা করে হবে। আজকের দিনে তার একটা ফাউন্ডেশন স্টোন লেন হয়েছে, সেখানে আমাদের মধ্যে আমাদের প্রাক্তন পুর কমিশনার অসীম দাস হয়েছেন, আমাদের সহসভাপতি গোপাল রায় সহ স্থানীয় যারা জনগণ রয়েছেন তাদের মাধ্যমে আজকের শিলান্যাস অনুষ্ঠান হয়েছে। তার মানে কাজ ধরতে পারেন যে আজকের থেকে শুরু হবে। এখানে কন্ট্রাক্টর রয়েছেন বিনায়ক গোস্বামী, তাদেরকে আমরা অনুরোধ করেছি, বিভাগীয় ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের অনিরুদ্ধ নাথ, আমরা মিলে তাদেরকে অনুরোধ করেছি, তারা একদিনের মধ্যে কাজ শুরু করবে। এই ধরনের কাজ সেটা কতটা হচ্ছে? আজকের দিনে মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আসনের যোজনায় আমাদের শিলচরে 10 কিলোমিটার এই কাজ হবে। এই 10 কিলোমিটার কাজের মধ্যে এই একটা প্যাকেজ, আরও বিভিন্ন প্যাকেজ রয়েছে, টোটাল 5টা প্যাকেজে আমাদের এই 10 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে। দুর্ভাগ্যবশত বিভিন্ন বিজেপি সরকার এসেছিল, পৌরসভা তারা দখল করেছিল, আজকে বিভিন্ন আসাম সরকারে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এতদিন তোলার কোনো কাজ ওনারা করেননি। আমাদের যারা বিজেপির সৈনিকরা রয়েছেন, প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন, তাদের মাধ্যমে আর জনগণের থেকে আমরা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন আমার অফিসে পেয়েছি। তো আগামী দিনে আপনারা ধরে নিতে পারেন যে আমাদের এই যে উদয়ন কমপ্লেক্স সহ আমাদের দাসকলোনির বিভিন্ন অলিগলি রয়েছে, সাবলেন রয়েছে, এই সাবলেনের আমি মনে করি যে আগামী 3 মাসের মধ্যে সব গলির পাকা ব্যবস্থা করার জন্য আমরা অনুদান দিই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্থানীয় পদে বরাকের প্রার্থীদের নিযুক্তি নগণ্য। সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত প্রাথমিক সমীক্ষার তথ্য তুলে ধরে এ নিয়ে আন্দোলন চলবে বলে জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। সম্প্রতি রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে 50,000 নিযুক্তি দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিভাগে নিয়োগ প্রাপ্তদের এই সংক্রান্ত তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কিন্তু এবারেও বরাকের প্রার্থীরা যে বঞ্চিত হয়েছেন তার প্রমাণস্বরূপ আজ শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্যের একটি প্রাথমিক সমীক্ষার ফলাফল জনসমক্ষে তুলে ধরেন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ ইউথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ভ গুপ্ত বলেন যে বরাকের তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত করতে হবে বলে কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। তিনি বলেন এই সব পদের জন্য শেষ যে নিয়োগ পরীক্ষা হয় তাতে বরাকের প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয় এবং এ নিয়ে এই উপত্যকার ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বন্ধের ডাক দেয় বিডিএফ এবং উপত্যকার আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেই বন্ধ সম্পূর্ণ সফল হয়। এর পরিপ্রেক্ষিতে শিলচরে ক্যাবিনেট বৈঠকে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন যে বরাকের প্রার্থীরা মোটেই বঞ্চিত হননি এবং উত্তীর্ণের 20% এই উপত্যকার, এমনকি এই ব্যাপারে শিলচরের স্থান গুয়াহাটির পরে। তিনি এও বলেন যে এই সব পদ বরাকের জন্য সংরক্ষিত হলে এবারে প্রার্থীরাই বঞ্চিত হবেন, কারণ যতজন উত্তীর্ণ হয়েছেন তত পদ বরাকে নেই, কাজেই অনেককেই বরাকের বাইরে নিযুক্তি দিয়ে পাঠাতে হবে। কিন্তু এরপর বিডিএফ এর পক্ষ থেকে বারবার জেলাভিত্তিক উত্তীর্ণদের তালিকা প্রকাশ করার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেনি সরকার, এমনকি এই মর্মে আরটিআই করেও কোনো জবাব মেলেনি। যাই হোক, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর বিভিন্ন বিভাগের সরকারি ওয়েবসাইট এ নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই তালিকা ভিত্তিক প্রাথমিক সমীক্ষার ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে যে এবারও চূড়ান্তভাবে বঞ্চিত হয়েছেন স্থানীয় প্রার্থীরা। এদিকে যেমন স্থানীয় পদে তাদের নিয়োগ নগণ্য, তেমনি ব্রহ্মপুত্র উপত্যকায়ও তাদের খুব স্বল্প সংখ্যক নিযুক্তি পেয়েছেন। যেখানে বরাকের জনসংখ্যা 15%, সেখানে 5%-এরও কম বরাকের প্রার্থীরা নিযুক্তি হয়েছে এই চাকরির মধ্যে। সুতরাং দেখা যাচ্ছে এক বঞ্চনা ও বৈষম্যের এই দলিল আজকে আমরা বের করলাম। কিন্তু মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন যে বরাক উপত্যকা থেকে
অনেক প্রার্থীরা চাকরি পেয়েছে এবং ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জায়গায় বরাক উপত্যকার প্রার্থীরা চাকরি পেয়েছে, সেই কথা সেখানে সেই কথায় কোনো সত্যতা নেই, কারণ সরকারি পরিসংখ্যান মতে আজকে এই তথ্য আমাদের কাছে এসেছে। তাই আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে দাবি করছি যে এই বরাকের প্রতি এই বঞ্চনা ও বৈষম্য অবিলম্বে বন্ধ করুন। আমাদের যা দাবি ছিল এবং সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পূর্বে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদ বরাকের প্রার্থীদের জন্য 100% সংরক্ষিত হবে, সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত করা হয়। এই যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টে আমরা দেখি ম্যাক্সিমাম ব্রহ্মপুত্র উপত্যকার এবং এখানে সামাজিক জীবনেও সেটার প্রভাব পড়বে। এবং ভাষিক আগ্রাসনবাদীরা চাইছে অসমীয়া জনসংখ্যা বৃদ্ধি করে এখানে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার জন্য। আমরা এইসবের প্রতিবাদ জানাই এবং আগামীতে যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে কিন্তু বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবে। লালা ইলেকট্রিক সাব ডিভিশনের লাইনম্যান ফয়জুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দক্ষিণ হাইলাকান্দির একাংশ বিদ্যুৎ গ্রাহকের। ঘাড়মুড়া ফরেস্ট ভিলেজের গোপাল দাস জানান, লালা ইলেকট্রিক সাব ডিভিশনের ঘাড়মুড়া ফিডারের লাইনম্যান ফয়জুর রহমান বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি করে মামলার ভয় দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে 12,000 টাকা নিয়েছেন। গোপাল দাস জানান, বাড়ির বিদ্যুতের কানেকশন দিয়ে দোকান ঘরে বিদ্যুৎ ব্যবহার করায় কোনো ধরনের টাকার রসিদ না দিয়ে 12,000 টাকা নিয়েছেন। একইভাবে জামিরা পার্ট 3 এর গুড়বস্তির হায়দার হোসেনের বাড়ি থেকে রসিদ ছাড়া 20,000 টাকা নিয়েছেন লাইনম্যান ফয়জুর রহমান। একই গ্রামের পর এক ব্যক্তি সায়াদ আলী মজুমদারের নিকট থেকে রসিদ ছাড়া 5,500 টাকা নিয়েছেন। নাম উল্লেখিত প্রত্যেক ব্যক্তির বাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বড় আকারের টাকা জরিমানা করেন লাইনম্যান ফয়জুর রহমান। কিন্তু দেখা গিয়েছে ফয়জুর রহমান বিদ্যুৎ গ্রাহকের নিকট থেকে জরিমানার টাকা সংগ্রহ করলেও কোনো ধরনের রসিদ দিতে না পারায় লাইনম্যান ফয়জুর রহমান ও বিদ্যুৎ গ্রাহকের মধ্যে মতানৈক্য দেখা দেয়। পরবর্তীতে বিদ্যুৎ গ্রাহক সংবাদ মাধ্যমের নিকট বিষয়টি তুলে ধরে লালা ইলেকট্রিক সাব ডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন। লাইনে গিয়ে তোরা মোটর দিয়ে পানি তুলে ধরুচা, আমি তো জানি না। এদিন তোরা ফাংশন করা হয়েছে, ফাংশন লাগিয়ে লাইনে গিয়ে ইয়ার তারা ফাইল দিয়েছিল। ও লাইনম্যান ফজুর রহমান, তাই না? এখন এখন এলে লাইনে গিয়ে তোমার জানি না ভাজিল কি, এখন তোমার এইগুলো ফাইনি দিব গিয়া 2,000 টাকা, এখন 22,500 টাকা আমার বিল বানাইছেন, আর লাইন সব আমার খাটি দিচ্ছেন যে সময় কুটুমে আমার বাড়ি ভরা। আচ্ছা, আমি এলাম বাজার দিন, বাজারও দামেলা দৌড়াইয়া বাদে বাজার থেকে আইসি আইয়ালে তারা কাছে বহুত অনুরোধ করছে, কই যে আমার হরুচা এগুলো লাগাইছেন তো বাইগু আমরা খুলিলে তারা এগুলো মানছেন না। না মানে কই না, তোমার লাইনও নেই, আমার তো সব কাটি লাগছে এ ভাই বাড়ি অন্ধকার। আমার কইছেন ওই তো না, তুমি লালার যাও, এই লাগান যাও, আনালে তুমি এরকম ফাইন দাও। আর ফাইন কত টাকা? 20,000 টাকা। এখন 22,500 টাকা, ঠিক আছে তোমার 2,500 টাকা কনসিডার করুন, 20,000 টাকা। আমি কইছি আমার রিসিট দাও, তারা রিসিট দিছেন না। 20,000 টাকা আমি নগদ না দিলে তারা আমার লাইনগুলো লাগাই দেন, আর বাড়ি ভরা কুটুম মানুষ আমি সরম পাই আরিবাই দিয়া। আমি সরম যায়, আমি 20,000 টাকা দিলে চলে, আমি রিসিটও কিছু পাইছি না। আমি তার কাছে বলছি, কারণ আমার ফাইন তো সামান্য, আমি ফাংশন করছি, তোমার মোটর দিয়ে পানি তুলিবার লাগে লাইনে ঘুরে বা তারা মানছ না। তোমরা কারেন্টের বিল কত হইলো? আমরা 2,452 টাকা বিল হইছিল, আমরা গেছে ইনিশিয়াল 3,000 টাকা। 3,000 টাকা এই টাকাটা খাই নিছে ফজুর রহমান, লাইনম্যান ফজুর রহমান এনেছেন। ওতে 2,455 টাকা যদি কারেন্টের বিল হয়, 600 টাকা কইছেন ফাইন হইছে। তারা 600 টাকা রিসিট, আলাদা কোনো রিসিট দিছেন নি? না, কোনো রিসিট দিছেন না। 2,455 টাকার কোনো রিসিট দিছেন নি? দিছেন। টাকা নিছেন বলে কোনো রিসিট দিছেন? না, দিছেন না। তারা দিছেন না, আর টাকাটা খাই নিছলে ফজুর রহমান। টুকটুকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে রহস্যজনক নিখোঁজ তারাপুরের জহরলালের সন্ধান পেতে আকুল আরজি তার অসহায় স্ত্রীর। এদিন তারাপুর ফাঁড়িতে তার স্বামীর নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন নিখোঁজের স্ত্রী সুমা চৌহান। তার স্বামী জহরলাল চৌহান, বয়স 40, তিনি মুখবধির নিখোঁজ জহরলাল কথা বলতে অক্ষম, লেবার অফিসে চাকুরি করেন তিনি। এজাহারকারী সুমা জানান, বুধবার 11টা নাগাদ প্রতিদিনের মতো তার মুখবধির স্বামীকে অফিসে পাঠাতে একটি টুকটুকে তুলে দেন। বিকেলে যথারীতি সময়ে ঘরে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তিনি, ফোন করেন অফিসে, কিন্তু সেখান থেকে জানতে পারেন অফিসে যাননি জহরলাল। এরপরই এদিক ওদিক খোঁজ শুরু হয়, কিন্তু কোনো সন্ধান না পেয়ে এজাহার করেন পুলিশে।
তার মুখবধির স্বামীকে উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ডিউটি আছে তাই না, ডিউটি ডেইলি যায়, ডেইলি যায় প্রত্যেক মানে ডেইলি যায়, মানে আজকে 2018 তাই চাকরি আছে, এখনো 20 বছর বাকি আছে, বাইনের কোনো দিন মিস্টেক হইছে না, কালকে কোন জায়গা গিয়েছে টুকটুকি এলে কোন জায়গা পলাইছে, আমি তাই টুকটুকি এলে চিনলে তো আমি কইতে পারতাম, টুকটুকি এলে আমি চিনতে পারছি না। পরে আমার জামাই আমি দেখিয়া, আমার জামাই যখন আমি ফোন করছি অফিসে তখন কই তারা আইছে না, তখন আমি কুজন বাইরে আছি, কোনো জায়গা কোনো পয়সি নাই, কোনো কোনো পাত্তা টেকে নাই, কেউ নাকি তা করতাম, যে কোনো মানুষ পায় আমি অনুরোধ করলাম আমার জামাইরে আনিয়া দিলাম, আর কিচ্ছু লাগে না, লাগলে আমার যত টাকা পয়সা তারা দরকার আছে আমি টাকা পয়সা দিলাম, আমার জামাই লাগে আমার জামাই দিলাম, আমার জামাই এমনি কথা কইতে পারে না, খালি পান আছে সাদা খাইছে পারি খায়, কিছু নাচা জিনিস খায় না, কথা কইতে পারে না, কানও কম শুনে, জোরে কইলে শুনে বাকি আস্তে কইলে শুনে না জামাই আমার, আর আর তো কিছু করার নাই, আমার টুকটুকি এলার সন্দেহ আছে, আর আর তো কোনো মানুষ আমি কেউ লোক আমার জামাই দুশ্মনী করতে না, আমার জামাই কোথায় করে কইতে পারে না কেমনে দুশ্মনী করবো। প্রায় 4.5 কোটি টাকার 6টি সড়কের কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার দিনব্যাপী পশ্চিম সোনাই উত্তর বেয়ালমারা সড়ক, শিলচর হাইলাকান্দি পূর্ত সড়কের দর্গাকুনা বাজার থেকে হোসাইনপুর পর্যন্ত সড়ক, শিলকুড়ি থেকে ধরমখাল, শিলকুড়ি পূর্ত সড়ক থেকে ধারবি পূর্ত সড়ক, 54 নম্বর জাতীয় সড়ক থেকে বেকিরপাড় ও পালংঘাট সেতুর অসমাপ্ত অ্যাপ্রোচের কাজের সূচনা করেন বিধায়ক। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুযায়ী বিধানসভায় কাজ করে যাচ্ছেন। এদিন শিলান্যাসের ফাঁকে দক্ষিণ কৃষ্ণপুর জিপির অন্তর্গত ভেটেনারিতে চুপিসারের নির্মাণ কাজ চলা ফিশারি প্রকল্প খতিয়ে দেখে সোনাই উন্নয়ন খণ্ডের বিডিও হোসেন মোহাম্মদ মুবিনকে ধমক দেন বিধায়ক সাজু। প্রকল্পের দুর্নীতি নিয়ে বিধায়ক প্রশ্ন করলে বিডিও কোনো সদুত্তর দিতে পারেননি, এতে তিনি এই কাজে তদন্তের নির্দেশ দেন। এদিকে এদিন বিকেলের কাবুগঞ্জ খেলার মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন বিধায়ক। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমস্ত শুনাইতে, একদিকে দুর্নীতি পুরানা স্কিমগুলা, এই এই যেটা আজকে আমি বলেছি যে একটা হবে, হয়ে গেছে আমি জানি না, এই যে আমার কি নাম কানেক্টিং ব্রিজ যেটা আছে, আমি তিনবার এসেছি ডিপার্টমেন্টের লোককে নিয়ে, কন্ট্রাক্টর আগের কন্ট্রাক্টর, এটা নিউজে অনেক এসেছিল, কন্ট্রাক্টর নাহাটাকে দেখেছিলাম গুয়াহাটিতে একবার, শিলচরে একবার, দেখে কথা বলে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, তারপরে এক্সপেডাইট করে কীভাবে কাজ হবে কি না, এনআইটিরও একটা আমরা সাজেশন নিয়েছিলাম। তো এখন আপনারা দীর্ঘ 20-25-15 বছর থেকে প্রায় হ্যাঙ্গিং ব্রিজ ছিল, হ্যাঁ এখন তো মোটামুটি ওপেনিং এর স্টেজে, এখন তো যেগুলো পেন্ডিং কাজ ছিল, একদিকে দুর্নীতি কেউ খেয়ে বয়ে চলে গেছে, তারপরে যার টাকা বেঁচে আছে সেটা দিয়ে ব্যালেন্স কাজ করাতে হচ্ছে, এক পুরানা কাজের পজিশন প্লাস নতুন কাজ। আমি আপনাদের সামনে বলছি নতুন কাজে এক চুল 1 ইঞ্চি কোনো এস্টিমেট ডেভিয়েশন হবে না, কারণ আমি কোনো পার্সেন্টেজ নিই না, শুনবেন খবর নেবেন সব সচেতন মানুষ, আপনারা টেকনিক্যাল স্পেসিফিকেশন জিজ্ঞেস করেন যখন তখন তো আপনারা নিশ্চয় সেই কাজের প্রতি মায়া মহব্বত দরদ আছে, তাহলে তো আপনি জিজ্ঞেস করছেন না সরকারি স্কিম কি হবে, যে হোক হোক, কিন্তু স্কিমটা আপনাদের, টাকাটা আমাদের, আপনাদের এই টাকা অন্য, কারণ আপনাদের টাকা আমাদের টাকা, একজনে কন্ট্রাক্ট পেয়েছে ওনাকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। করিমগঞ্জের বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো 12 বছরের কিশোরী। তীব্র গতিতে আসা AS01D9681 নম্বরের একটি অল্ট্রো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে ওই কিশোরীর। মৃত্যু হওয়া কিশোরীর নাম ফজিলা বেগম, বয়স 12, তার বাড়ি কানিশাইল এলাকায় বলে জানা গেছে। সমগ্র ঘটনা নিয়ে তীব্র শোক ও চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। আর গাড়িটা আসলো বাউ সাইডে, বাউ সাইড তো নেই ডাইন সাইড, তো বাচ্চারে বাড়ি মারি গাড়িটা পড়ে গেছে তোমার রাস্তার কিনারো গেছে, চলিত মাসের চাল বন্টন না করার অভিযোগ পেয়ে
তদন্তে নামলেন লক্ষ্মীপুর খাদ্য বিভাগের দুইজন আধিকারিক। লক্ষ্মীপুর মহকুমার দিলখোশ জিপির পাঁচটি রেশন দোকানে বৃহস্পতিবার হানা দিয়ে তদন্তের স্বার্থে দোকানগুলির নথিপত্র জব্দ করা হয়। চলিত জুন মাসের চাল আগাম বণ্টন করেছে জিরি ফুলের তল কোঅপারেটিভ। এই খবর পেয়ে দিলখোশ জিপির জনগণ একত্রিত হয়ে জিপি সভানেত্রী সবিতা দাসের কাছে গিয়ে চলতি মাসের চাল ডিলাররা বণ্টন করছেন না বলে অভিযোগ করেন। জনগণের অভিযোগ পেয়ে জিপি সভানেত্রী ওই সমষ্টির বিধায়কের সমক্ষে আনেন। এদিন বিধায়কের নির্দেশ পেয়ে তদন্ত নামেন লক্ষ্মীপুর খাদ্য বিভাগের দুই আধিকারিক। তদন্তে ধরা পড়ে অনেক অমিল তথ্য। মামুন কর্মকার নামে এক ডিলারের তিন বছর আগে বিয়ে হয়ে অন্যত্র চলে যান, কিন্তু ডিলারশিপ থেকে রায় মামুন কর্মকারের নামেই। এই ডিলারশিপের নামে কোঅপারেটিভ থেকে নিয়মিত চাল তোলা হচ্ছে। তার দোকানে তদন্ত চালিয়ে আধিকারিকরা 7 কুইন্টাল 90 কেজি চাল কম পেয়েছেন। মানে আমি ঘটনা পাইছি যে মানে পাঁচটা ডিলারের মধ্যে একটা ডিলারের সব কিছু ঠিক আছে, তবু ইনকোয়ারি চলবো। ইনকোয়ারি চলার পরে আমরা দেখা যায় যে পাঁচটা ডিলারে তো সব সিজ করা হয়েছে। আজকে থেকে সিজ করার পরে আমরা এমএলএ স্যারে, আমি সকালে 6টার সময় এমএলএ স্যারের লোকে মাতাইছে। এমএলএ স্যারে কইছে যে চুরে তুমি প্রশ্রয় দিও না, তারা সাজা দিতে লাগে। তা আমরা এখন আমি এটাই কইতে আসি যে স্যাররে আমরা আজকে জানাইমু, আর যে যেটা ঘটনা হয়েছে আমরা স্যাররে জানানি পরে স্যার কি শাস্তি লেব। আমরা লক্ষ্মীপুর আর ডিপার্টমেন্টে কি শাস্তি লেব, আমি তো প্রথম আমি স্যাররে চিনি, আমার লক্ষ্মীপুরে এমএলএ চিনি, ডিপার্টমেন্ট পরে আমার এমএলএ স্যার আমরা কমপ্লেন দেওয়ার, আমার এমএলএ স্যারে ডিপার্টমেন্ট লগে কি লইব এটা এমএলএ স্যার জানে। এটাই কই আমার বক্তব্য শেষ করলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বেতুকান্দিতে নবনির্মিত বহুমূল্য সুইচ গেটে ভাঙন, মুখ খুললেন বিধায়ক দীপার। সংবিধান বাঁচাও, বিজেপি হটাও, অহরহ স্লোগানে উত্তপ্ত করিমগঞ্জের অফিস পার। অসহনীয় রোদ্রের তাপ থেকে পরিত্রাণ পেতে আধ্যাত্মিক প্রভাত ফেরি হায়দ্রাবাদের গ্রাম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।